আপ এলান বার আপ কি বার চারশো পাঁচ স্লোগান দিয়ে এবারের নির্বাচনী প্রচার শুরু করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবার চারশোর বেশি আসনে জয় পাবে বলে দাবি ছিল তার কিন্তু মঙ্গলবার সকাল থেকে ভোট গণনা শুরু হওয়ার পরই পাল্টে যেতে শুরু করে সব সমীকরণ বিবিসি বলছে ভারতের বিভিন্ন কেন্দ্রে চূড়ান্ত ভোট গণনা শুরু হওয়ার পর থেকে সময় যত গড়াচ্ছে এনডিএ ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে ব্যবধান তত কমছে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে আসছে মোদীর বিজেপির ভূমিধস জয়ের সম্ভাবনা শেষ খবর পাওয়া পর্যন্ত এনডিএ দুইশো নব্বই আসনে এগিয়ে রয়েছে অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে দুইশো আসনে অন্যান্য দল এগিয়ে ১৯টি আসনে ভোট গণনার প্রাথমিক এই ফল বলছে দুই জোটের মধ্যে আসনের ব্যবধান মাত্র ষাট থেকে সত্তরটি অর্থাৎ যে বিপুল ব্যবধানে ভূমিধস বিজয়ের আশা করেছিল বিজেপি তা ঘটার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে এদিকে এবারের ভোটে বিশ্লেষকদের নজর ছিল প্রধানত ছয়টি বড় রাজ্যে কর্ণাটক মহারাষ্ট্র বিহার উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে বেলা এগারোটা পর্যন্ত প্রাথমিক ফলে দেখা গেছে একমাত্র অন্ধ্রপ্রদেশ ছাড়া বিজেপি ও তার শরিকেরা ততটা ভালো ফল করতে পারেনি অন্ধ্রপ্রদেশের সম্ভাব্য ভালো ফলের প্রধান ভোগিদার তেলেগু দেশম তারা রাজ্য বিধানসভাও সম্ভবত দখল করতে যাচ্ছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার কিন্তু বাকি পাঁচ রাজ্য যা এবার ব্যাটল গ্রাউন্ড স্টেট হিসেবে পরিচিত পেয়েছে সেখানে বিজেপির হাল বেশ খারাপ সবচেয়ে বড় চমক দেখা গেছে উত্তরপ্রদেশে যে রাজ্য থেকে বিজেপি এবার সত্তর থেকে পঁচাত্তর আসন পাবে বলে আশা করেছিল সেখানে প্রাথমিক ফলে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট তেতাল্লিশ আসনে এগিয়ে রয়েছে এর মধ্যে সাঁত্রিশ আসনে এগিয়ে সমাজবাদী পার্টি সাতটিতে কংগ্রেস গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে এক জুন দেড় মাস ব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট দিয়েছেন চৌত্রিশ কোটিরও বেশি ভোটার পাঁচশো আসনের মধ্যে দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার দুশো বাহাত্তর আসন অধরা অথৈ সময় সংবাদ